যাই হোক, অবশেষে আমার সাঙ্গপাঙ্গ খুব কষ্ট করে শিঙ্গি মাছটা ধরতে সামর্থ্য হলো। তা শিঙ্গি মাছ কিভাবে খুব সহজভাবে আপনারা বাড়িতে কাটতে পারবেন সেটাই আমি দেখাবো। শিঙ্গি মাছ খুবই উপকারী একটা মাছ, এর অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাই অল্প জলেও এটা বেঁচে থাকতে পারে। আমি প্রথমেই লবণ দিয়ে মাছটাকে এক দেড় ঘন্টার মতো রেখে দিলাম, তাতে করে কি হয় মাছটা মারা যায় লবণের অ্যাকশনে এবং তারপর কাটতে সুবিধা, কারণ জ্যান্ত অবস্থায় ধরলে পরে শিঙি মাছের খুব মারাত্মক কাটা থাকে, খুব বিষ ওই কাটায়। তাই এই পদ্ধতিটা মানে এই কাটাকে এড়ানোর জন্যই আমি লবণ ব্যবহার করলাম। এরপর কীভাবে খুব সহজভাবে আপনারা কাটবেন সেটা আমি ধীরে ধীরে দেখাবো, কারণ কাটার জন্য অনেকে হয়তো শিঙ্গি মাছ খেতে পারে না। এই মাছটা খুবই জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে এই মাছের মধ্যে, আর খেতেও দারুণ সুস্বাদু। যারা বিভিন্ন রোগে ভোগে
তাদেরকে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যে আপনারা শিঙি মাছের ঝোল করে খাবেন বাড়িতে। সেই জন্য আমি শিঙি মাছের কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এরপর উপরের যে চামড়াটা থাকে এটা অনেকে ছাড়াতে খুব সমস্যা হয় ছুরি দিয়ে বা বটি দিয়ে, অনেকে ছাই দিয়ে ডুমুর পাতা দিয়ে এটাকে ছাড়ায়। কিন্তু আমি যেহেতু ডুমুর পাতা পাচ্ছি না সেই জন্য শীষ কাগজ নিয়ে নিলাম। এটা ওয়াটারপ্রুফ পাথর ঘষার শীষ কাগজ, এটা জলে লাগলে পরে কোনো হবে না, মানে ক্ষয়ে পড়বে না। সেই জন্য আমি এই শীষ কাগজটা ব্যবহার করলাম। এই শীষ কাগজটা দিয়ে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে আলতোভাবে এটাকে ঘষে নিচ্ছি এবং সম্পূর্ণ ঘষাটা হয়ে গেল। এরপর মাছের উপরের অংশে সাইড দিয়ে শিরা দেখা যায়, এটা সহজে সিদ্ধ হতে চায় না, এই জন্য এই শিরাটাকে আমি কেটে এই পদ্ধতিতে কেটে এটাকে বের করে নিচ্ছি। আর শিঙি মাছ রান্না খুবই সহজ পদ্ধতি, শুধু কাটার জন্য একটু ঝামেলা। আমি যেইভাবে দেখিয়ে দিলাম কাটার পদ্ধতিটা, আপনারা এইভাবে বাড়িতে কাটার চেষ্টা করবেন, কোনো প্রকার ঝামেলাই হবে না। এবার আমি ধীরে ধীরে শিরাটা বের করে নিলাম, এরপর ছোট ছোট টুকরা করে নেব। আর সবাইকে পুকুফুডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা এগিয়ে যেতে পারবো, আপনারা দেখলেই আমাদের এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে জাগবে এবং ভালো ভালো জিনিস আমরা আপনাদেরকে দিতে পারবো। এরপর মাছটা কাটার পর ধুয়ে নিয়ে এর উপর লঙ্কা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। এরপর কড়াতে একটু তেল গরম করে নিতে হবে, করে এর মধ্যে দিয়ে ছেড়ে হালকা করে মাছটাকে একটু ভেজে নিতে হবে। কারণ মাছটাকে ভেজে না নিলে অনেক সময় কাঁচা মাছের গন্ধ করে তরকারিতে, সেই জন্য মাছটাকে একটু হালকা ভেজে নিলে সেই মাছের কাঁচা গন্ধটা আর করবে না। যাই হোক এরপর কড়াতে একটু তেল দিয়ে এর সঙ্গে একটু জিরে দিয়ে দিলাম, ফোড়নে আস্ত জিরে দিয়ে। এরপর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট, আদা জিরা পেস্ট দিয়ে একটু হালকা জল দিয়ে এটাকে নিয়ে দিলাম। আর একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে এবার যে কাঁচকলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছিলেন, কাঁচকলাটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। চিংড়ি মাছের সঙ্গে কাঁচকলা একটা দারুণ কম্বিনেশন আর দুটোই খুবই উপকারী। কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর চিংড়ি মাছে তো মানে কী বলবো বলার কোনো শেষ নেই, প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে এর মধ্যে। সেই জন্য দুটো খাদ্যগুণ একসঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে রান্নায়। না একটু তেল দিয়ে নেবো কারণ তেলটা পুরো কাঁচকলা খেয়ে নিয়েছে। ভালো করে ভেজে নিতে হবে, দেখতে পারেন কীরকম তেল খেয়ে নিচ্ছে, দামাতে তেল খেয়ে নিচ্ছে রাক্ষসের মতো। যেন বেশি তেল ব্যবহারও করা যাবে না, আপনি বুঝতে পারবেন না তেলটা যাচ্ছে কোথায়। ব্যাস রান্না হয়ে গেল, মোটামুটি ভাজার পর এই 4-5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে কারণ যেহেতু সবই সিদ্ধ করা আগের থেকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।